أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن কতদিন পর্যন্ত এরকম আসলে সফরের কোন নির্দেশ নির্দিষ্ট নেই যেটাকে সাধারণত সফর বুঝানো হয় আর কি তো এখানে যদি কেউ কাজের জন্যে যায় সফরে কাজের জন্যে যায় সফরে কাজ পেয়ে গেল তার সফর শেষ হয়ে গেল কাজের জন্য গিয়েছে ব্যবসা করে তো সেখানে অবস্থান করছে তো তার জন্য সফরের মাসলা কায়েম হবে না তো যদি দেখা যায় না কাজের জন্য গিয়েছে কাজ পাচ্ছে না এক সপ্তাহ হতে পারে দুই সপ্তাহ হতে পারে আবার তিনি কাজ পাচ্ছে না আবারও তার নিজের স্থানে ফিরে আসলো তাহলে ওটা সফর অবস্থা তিনি কচর করবে আর এছাড়া সফর বিভিন্ন কারণে সফর হতে পারে এক সপ্তাহ হতে পারে পনেরো দিন হতে পারে তো এই সফর গুলাতে তিনি এক মাসও হতে পারে এখানে তিনি সফরে কসর করবে এবং তার উপরে কসরের বিধান গুলো হবে আর কি কিন্তু এছাড়া যদি কেউ সেখানে কাজের জন্য যায় কাজ তার সফরের বিধান আছে কাজ পেয়ে গেল তার সফরের মাসলা শেষ এখন তিনি মুকিম হয়ে গেল এই হচ্ছে মূল বিষয়টা এখানে নির্দিষ্ট করে নেই যে এক মাস দুই মাস বা পনেরো দিন এরকম নির্দিষ্ট করে নেই সফরটা সাধারণত হয়ে থাকে যেখানে যায় কারো বাড়িতে লোক বেড়াইতে গিয়েছে বা কোথাও কোনো একটা সফরে গিয়েছে কোথাও আবাদতের জন্য সফরে গিয়েছে মক্কাতে গিয়েছে মদিনাতে গিয়েছে অথবা কোন দেশে সেখানে পনেরো দিন হোক আর বিশ দিন হোক এক মাস হোক তার উপরে সফরের বিধানটা কায়েম হবে যখন সেখানে চাকরির জন্য তিনি লেগে যাবে অথবা কাজ পেয়ে যাবে তখন আর তার উপরে সফরের বিধান থাকবে না আর সফরের বিধানটা মূল হচ্ছে যে তিনি যদি সেখান থেকে ফিরে আসে মানে কোথাও গিয়েছে আর সেখান থেকে তিনি ফিরে আসবে হ্যাঁ তাহলে তার উপরে সফর কায়েম আর যদি মনে করেন না কোথাও গিয়েছে সেখানে কাজের জন্য গিয়েছে কাজ পেয়ে গেছে তার জন্য সফর শেষ কাজ পায়নি খুঁজতেছে এক সপ্তাহ থাকলো দুই সপ্তাহ থাকলো আবার চলে আসলো তাহলে তার উপরে সফর কারণ কাজ পায়নি বিদায় তিনি চলে আসছে তাহলে তিনি সফর সফর অবস্থায় আছে মুসাফের কসর করবেন কসরের সালাদগুলো কাজ পেয়ে গেলে কসর শেষ কসরের মূলটা বিষয়টা হচ্ছে যে সেখানে অবস্থান যতদিনই করতেছে কিন্তু তার মূল উদ্দেশ্য কিন্তু তিনি ফিরে আসবে তো তখনই তার উপরে কসরের বিধানটা কায়েম হবে আল্লাহ আলম তারপর আপনি আরো আলেমদের কাছ থেকে জেনে নেন আমার প্রশ্ন ভুল হতে পারে এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারলেন